হ্যালো, সবাই কেমন আছেন? আমি আহমেদ বাবু, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার টিভিএস উইগো মানে আমার স্কুটারটা সার্ভিস করানোর জন্য নিয়ে আসছি, আর এটা হচ্ছে পঞ্চম সার্ভিসিং। আপনারা জানেন, শোরুম থেকে আপনি যদি স্কুটার বা বাইক কিনেন তাহলে শোরুম থেকে আপনাকে কিছু সার্ভিস প্রদান করা হয়। তেমনই আমি 7টা সার্ভিসিং পাইছি, এর মধ্যে 4টা করাইছি। প্রথম 4টা ছিল ফ্রি, আর আজকে হচ্ছে পঞ্চমটা। পঞ্চমটা হচ্ছে পেড সার্ভিসিং। আর আজকে সার্ভিস করানোর জন্য চলে আসছি উত্তরার অটো কিংসে। যদিও এবার ইচ্ছা ছিল অন্য জায়গা থেকে করানোর, কিন্তু আপনারা জানেন ইদানিং রাস্তাঘাটের যে অবস্থা, মানে যে জ্যামজট, মন চায় না উত্তরার বাইরে যেতে। আর অটো কিংসে আপনি টিভিএসের অফিসিয়াল সার্ভিসগুলো এখান থেকে নিতে পারবেন। আর আমার জানা মতে সুজুকির অফিসিয়াল সার্ভিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট পেড সার্ভিস, তো ওইভাবে আমার জানা নাই পেড সার্ভিসে কত টাকা দিতে হয়। তো অটোকিংয়ে জিজ্ঞেস করার পর ওনারা বলতেছে 550 টাকা হচ্ছে টিভিএসের অফিসিয়াল পেড সার্ভিস। যাই হোক, আজকের ভিডিওটা মেক করার মূল উদ্দেশ্যটা হচ্ছে সার্ভিসিং আসলে কি করায়, এটাই আপনাদের সাথে শেয়ার করুন। সো চলেন। টেস্ট ড্রাইভ দেওয়া হচ্ছে। আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে, কিছুদিন ধরে আমি হ্যান্ডেল বারটার মধ্যে একটু ফিল কম পাচ্ছি। উনি ফার্স্টে চেক করবে ইয়ার ফিল্টারটা, ইয়ার ফিল্টারটার কী অবস্থা তাই দেখবে। সো এখন ইয়ার ফিল্টারটা খুলতেছে, আপনারা দেখতে পারতেছেন। গাইজ, আপনারা দেখতে পারতেছেন মানে আমার নতুন স্কুটারটা ধুলায় কী অবস্থা। আপনারা দেখতে পারতেছেন ধুলাবালিতে আমার ইয়ার ফিল্টারটার অবস্থা খুবই খারাপ, আর এখান থেকে বলা হচ্ছে ইয়ার ফিল্টারটা চেঞ্জ করার জন্য। আপনারা জানেন একটা ইয়ার ফিল্টার 12-13 হাজার কিলো চালানো যায়। তো আমি লাস্টবার চেঞ্জ করছি এটা মেবি 3000 কিলো আগে। তো আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না, আমি ওনাকে বললাম যে একটু হাওয়া দিয়ে এটা পরিষ্কার করে দিতে। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পরে কিন্তু আমার ইয়ার ফিল্টারটা একদমই নতুনের মতো হয়ে গেছে। এখন ওনারা চেক করবে হচ্ছে স্পার্ক প্লাগটা, এটাতে কোনো প্রবলেম আছে নাকি সেটাই দেখবে। গাইজ, আপনারা দেখতেছেন স্পার্ক প্লাগটা পরিষ্কার করা হচ্ছে, সো এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পারতেছেন পেছনের চাকাটা খোলা হচ্ছে, এটা ভেতর থেকে একটু পরিষ্কার করে দেবে।
ভিডিওর ফার্স্টের দিকে আমি বলছিলাম যে হ্যান্ডেল বারটাতে আমি ওই ধরনের একটা ফিল পাচ্ছি না, কেমন যেন লাগতেছে। তো ওনারা টেস্ট ড্রাইভ দিয়ে বলল আপনার হ্যান্ডেল বারের মধ্যে যে বল রেসারটা আছে ওইটা দুর্বল হয়ে গেছে, সো এখন ওরা ওইটা মেরামত করার চেষ্টা করতেছে। গাইস, এই হচ্ছে বল রেসার। আমাদের এখানকার মধ্যে যে ভাঙাচোরা রাস্তা বল রেসার দুর্বল হবে তাই তো স্বাভাবিক। সো গাইস, আপনারা দেখতে পারলেন সার্ভিসিংয়ে আসলে তেমন কিছু করানো হয় না। সার্ভিসটা হচ্ছে একটা চেক আপের মতো, আপনার স্কুটার বা বাইকটার কি অবস্থা। তাহলে আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ফেসবুক পেজটা লাইক দিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।